জানলে অবাক হবেন অত্যাধুনিক S-500 স্যাম মিসাইল সিস্টেম সম্পর্কে। S-500 হলো রাশিয়ার পরবর্তী প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম। সার্ভিসে আসার পর এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্যাম মিসাইল সিস্টেম। S-500 মিসাইল সিস্টেমটি এর আগের S-400 একটি আপগ্রেড ভার্সন। S-500 মিসাইল সিস্টেমের সামনে কোনো স্টেলথ বিমানই আর স্টেলথ থাকবে না, কারণ এর শক্তিশালী র্যাডার অবস্থায় আকাশে উড্ডয়নরত সব কিছুই এটি ডিটেক্ট করতে পারে এবং ধ্বংস করে দিতে পারে। এটির মাধ্যমে রাশিয়ার তারকা যুদ্ধে প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এর কতটুকু কার্যকর তা বলার প্রয়োজন নাই, এই স্যাম সিস্টেমের আগের ভার্সন তা প্রমাণিত হয়েছে। যেমন এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের শ্রেষ্ঠ স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার F-22 বা B-2 এই স্যামের আগের ভার্সন S-400 মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবে না। সুতরাং বোঝাই যাচ্ছে S-500 কার্যক্ষমতা আগের ভার্সনগুলো থেকে অনেক গুণ বেশি হবে। এমনকি বলা হয় একটি মাছিও এই মিসাইল সিস্টেমের নজর থেকে এড়িয়ে যেতে পারবে না। এটিতে মোট 4টি মিসাইল থাকবে এবং এর প্রতিটিতে এক ভিন্ন ক্ষমতা রয়েছে। এই মিসাইলগুলির প্রতিটির গতি সেকেন্ডে 5 কিলোমিটার, ঘন্টায় প্রায় 18,000 কিলোমিটার। এটি 185 কিলোমিটার উচ্চতায় যে কোনো টার্গেটকে ধ্বংস করে দিতে পারবে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী S-500 হবে নতুন পঞ্চম প্রজন্মের জেনিথ রকেট ব্যবস্থা। তাতে ব্যালিস্টিক ও আকাশে গতিময় লক্ষ্য ধ্বংস করার জন্য একটি আলাদা করে সমাধানের নীতি নেওয়া হতে পারে। এই ব্যবস্থার প্রধান কাজ মাঝারি পাল্লার রকেট যুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই আর প্রয়োজনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক রকেট উড়ানের শেষ অংশে এবং কিছু ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতেই ধ্বংস করার ক্ষমতা। সম্ভবত S-500 বর্তমানে থাকা S-400 ট্রাম্প ব্যবস্থার চেয়ে আরও ঘন সন্নিবদ্ধ ও গতিশীল হতে পারবে। S-500 ব্যবস্থা পাবে খুবই শক্তিশালী র্যাডার ব্যবস্থা, যা 800 থেকে 900 কিলোমিটার দূরের লক্ষ্যকে নির্ণয় করতে পারবে। এই কথা উল্লেখ করে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ ইউনিটের ডিপুটি ডিরেক্টর আলেকজান্ডার খ্রামচিখিন বলেন, বলা যেতে পারে যে এটি একটি স্ট্র্যাটেজিক ব্যবস্থা। যদি যা বলা হয়েছে সেই বিষয় থেকে মন্তব্য করতে হয় আর বলা হয়েছে যে এই ব্যবস্থা সমস্ত কিছুকে ধ্বংস করতে সক্ষম, তার মধ্যে আন্তঃমহাদেশীয় রকেট যুদ্ধে।